পঞ্চায়েত ভোটের আগে ফের মালদা মানিকচকের শেখপুরা মোড় থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ ধৃত দ্বাদশ শ্রেণীর ছাত্র উদ্ধার হয়েছে একটি পাইপ গান ও একটি কার্তুজ। ধৃতকে হেফাজতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম সুদর্শন চৌধুরী, বাড়ি মালদার কালিয়াচকের ফুলবাগ জালালপুর এলাকার। জালালপুর হাই স্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্র গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানা পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে সন্দেহভাজনভাবে ঘুরতে দেখে এবং তাকে আটকে তল্লাশি চালালে ধৃতের কাছ থেকে এই সমস্ত জিনিস উদ্ধার হয়েছে এবং একটি পাইপ গান ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ।